আসসালামু আলাইকুম দর্শক, আজকে যে ঘটনাটা আমি দেখলাম, সত্যিকার কথা ঘটনা দেখার পর আমি নিজে একটু ঘাবড়ে গেছি এবং মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি যে এরকম ঘটনা যেন কারোর সাথেই না ঘটে। এখন তো মনের ভিতরে ভয় কাজ করছে যে ঠিকঠাক মতো ঘর থেকে বাইরে বের হব, আবার কোন প্রকল্পের জিনিস না আমার মাথার উপরে এসে পড়ে। দর্শক শ্রোতা, উন্নয়ন প্রকল্প হবে ঠিক আছে, কিন্তু এইসব উন্নয়ন প্রকল্পের সুরক্ষার ব্যাপার কতটা দেখা হচ্ছে এটাও দেখতে হবে। আজকে এটা নিয়ে প্রশ্ন ওঠার মতো কাজ ঘটেছে সাম্প্রতিক সময়ে। আপনারা দেখেছেন আজকের ঘটনা, উত্তরা নির্মাণাধীন বিআরটির ফ্লাইওভারের একটি গার্ডার একটি কারের উপরে পড়েছে এবং এই কারটা একদম পিষ্ট হয়ে গেছে। কারের মধ্যে কারা ছিল জানেন? এই ড্রাইভার কার? এই ড্রাইভার তো নিতে হবে, সুষ্ঠু তদন্ত হতে হবে, দোষীদের শাস্তি পেতে হবে। দুটো ঘটনা আমি বলবো এখানে, যে আপনারা কি খেয়াল করে দেখেছেন, এই যে ট্রেন দিয়ে এই গার্ডারটারে সরানো হচ্ছিল, এই ট্রেনটার কি আসলে সক্ষমতা আছে দেখে আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট বক্সে লিখবেন, আমরা আলোচনা করব। দুই নম্বর বিষয়ে আলোচনা করব হচ্ছে যে এই যে এই গাড়ির ভিতরে কারা ছিল জানেন? এই গাড়ির ভিতরে নবদম্পতি ছিল, প্রত্যেকটা মানুষ হাসি খুশি ছিল, হঠাৎ করে তাদের সাথে কি ঘটে গেল এ বিষয়ে একটা পরে আমরা আলোচনা করছি। প্রথমে আসেন আমরা একটা ছবি দেখাই আপনাদের। দেখেন এখানে ট্রেনটাও দেখা যাচ্ছে, সেই গার্ডারটাও দেখা যাচ্ছে। আপনারা খেয়াল করে দেখেন ট্রেনটা কিন্তু উল্টে যাওয়া যাওয়া ভাব, এই ট্রেন দিয়ে এই গার্ডার তোলা কি সম্ভব? আমার তো মনে হচ্ছে ট্রেনের সক্ষমতা নাই, যেহেতু আমি দূর থেকে দেখেছি আমি জানি না। আমি জানতে চাই, দেশের জনগণ জানতে চায় আপনারা কি দিয়ে এই গার্ডার তুলতে চাইছিলেন। দেখে তো মনে হচ্ছে যে দেখেন এই ট্রেন এই গার্ডার কি তুলবে, এই ট্রেনের এক পাশ এদিকে উল্টে গেছে এবং আরেক পাশ মনে হচ্ছে মাটিতে দেবে যাচ্ছে। সে এই গার্ডারটারে তোলার চেষ্টা করছে, এদিক ওদিক সরানোর চেষ্টা করেছিল, যে এই ট্রেন তো কুলাইতে পারতাছে না, তো যায় সুইটা যায় গাড়ির উপরে পড়েছে। কেন ঘটবে এই ঘটনা? এই প্রকল্পে এই কাজের সাথে কারা জড়িত ছিল? কারা এই ট্রেন দিয়ে এই গার্ডার তোলার চেষ্টা করছিল? আরেকটা বিষয় ধরে নিলাম যে এখানে যান্ত্রিক ত্রুটি আছে, আপনাদের এরকম সুরক্ষা বলয় থাকতে হবে যে এই এই গার্ডারটা পড়লে একটা ভালো জায়গায় পড়বে, যেখানে কোনো গাড়ি ঘোড়া চলবে না, এরকম জায়গায় পড়তো। প্রশ্ন কিন্তু থেকে যায় এই ট্রেনের সক্ষমতা ছিল কি না এই গার্ডারটা তোলার। তো যাই হোক দর্শক শ্রোতা, এটা তদন্ত হবে, আস্তে আস্তে বের হয়ে আসবে। দীর্ঘক্ষণ যাবত পরে সে গাড়িটা দেখলাম ওই গার্ডারের নিচ থেকে বের করা হলো। তো আমি বলছিলাম ভিডিও শুরুতে যে এই এই গাড়ির ভিতরে কারা ছিল। দর্শক শ্রোতা, আমি যতটুকু জানতে পেরেছি, এই তো শনিবারে বিয়ে হয়েছিল, নবদম্পতি, স্বামী স্ত্রী ছিল এবং দুই পক্ষের লোকজন এই গাড়ির ভিতরে ছিল, ছেলের বাবা গাড়ি চালাচ্ছিল। ওই গার্ডারটা ওই ট্রেন থেকে এদিক ওদিক হয়ে ওই গাড়ির উপরে পড়েছে, পড়ার কারণে আমি যতটুকু জানি যে নবদম্পতি শুধুমাত্র এই দুনিয়াতে আছে আর বাকি সবাই এই দুনিয়া থেকে চলে গেছে। খুবই মানে কষ্টদায়ক, বেদনাদায়ক, তারা সারা জীবন ভুলতে পারবে না। এই নবদম্পতি নাকি হাসপাতালে আছে, তারা নাকি আহত হয়েছে, তাদের কিছু হয় নাই বা তারা চিকিৎসাধীন অবস্থায় আছে, তারা দুজনই বেঁচে আছে। তো তারা সারা জীবন মনে রাখবে, তারা কত না হাসি খুশিভাবে যাচ্ছিল, বউ ভাতের অনুষ্ঠান শেষ করে নাকি যাচ্ছিল। তো এরকম এরকম উন্নয়ন প্রকল্প আমরা চাই না, সাধারণ জনগণ চাই না। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী এখানে দেখলাম যে শোক প্রকাশ করেছে, প্রত্যেকটা প্রকল্পের ক্ষেত্রেই সরকার তো ঠিকমতোই অর্থ দেয়, কিন্তু এটা আস্তে আস্তে কাদের কাছে পড়ে যায় বা তারা কতটা নিরাপত্তার কথা খেয়াল রাখে বা কতটাই এই ব্যাপারে উদাসীন ছিল, এটা তদন্ত করে বের করা হোক। প্রয়োজনে এই পরিবারকে আর্থিকভাবে সাহায্য করা হোক। আর সারা দেশে যেসব প্রকল্প হচ্ছে সেসব প্রকল্পের নিরাপত্তার কথাগুলো যেহেতু এখন উঠে এসেছে, নিরাপত্তার বিষয়টা এবার যাচাই বাছাই করা প্রয়োজন প্রয়োজন কিন্তু আছে। তো মাননীয় প্রধানমন্ত্রীর এখানে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি ভবিষ্যতে যাতে ঘটনা না ঘটে আপনি এই ব্যাপারটা একটু দেখবেন। তো আমার কাছে প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে আসলেও, তদন্ত সাপেক্ষে আসলে দেখা হোক যে আসলে এই কার অবহেলার কারণে এই ঘটনাটা ঘটলো।